अब्बा ने तुझको बनाने में। हेलो বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা টেস্টি ভিডিও নিয়ে। আজকে বানাবো চিকেন হান্ডি। আর আমার খুবই অনেকদিন ধরে চিকেন হান্ডি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা একটু মোটা নেবে এবং আগে থেকে ভালো করে ভিজিয়ে রাখবে এবং ওটাকে ভালো করে ধুয়ে নেবে যাতে বালি না থাকে। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আদা বাটা, জিরে গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে ওটাকে কী বলে গোলমরিচ, তারপর একটু গোটা গরম মশলা, তেজপাতা, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো এবার আমি এগুলোকে সবগুলো একে একে সবগুলো আমি ভালো মতো দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপর এটাকে আমি মিক্স করব। তোমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে, তারপরে পরিমাণ মতো 500 গ্রাম মাংসের সর্ষের তেল যতটা লাগে দিয়ে, তারপর সেটাকে ভালো করে মিক্স করে তারপরে কিছুক্ষণ ওটাকে ঢেকে রাখতে হবে। এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর অনেকক্ষণ আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাটির হাঁড়িটার ভেতরে আমি এটাকে লাগিয়ে নেব। যতটা পরিমাণ লাগে ততটা, ঠিক ততটা পরিমাণই দেবে। আর মাটির হাঁড়িটা একজন একটু মোটা আনবে তোমরা, আর দোকানে গিয়ে বলবে যে এর মধ্যে চিকেন করবো, তাহলে দেখবো ওরা সেই বুঝে ওরা হাঁড়ি দেবে। এই উনোটা আজকে রান্না হবে। এবার আমি তেল মাখানো হাঁড়িটার মধ্যে এবারে এই ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। নিচে প্রথমে আমি পেঁয়াজগুলো দিচ্ছি, তার উপরে এক এক করে চিকেনগুলো সাজিয়ে দেবো। এখন দুকো আস্ত রসুন দেবো, এটা আমি টেস্টের জন্য দিচ্ছি। এবার যাদের ভালো লাগে তারা দিতে পারো, আবার নাও দিতে পারো। তার ভিতরে আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার টমেটো কাটাগুলো আমি দিয়ে দেবো, তারপরে আমি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা এগুলো আমি ছড়িয়ে দেবো। একটু আমি এমনি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে তারপরে সেটাকে ঢাকা দিয়ে দেবো, আর সামান্য একটু জল দিয়ে দিই একটুখানি। এগুলো এবার দেখো আগুনটাও কী সুন্দরভাবে দাউ দাউ করে জ্বলছে। এরপরে আমি বসাবো, তার আগে আরও একটা কাজ বাকি আছে। হাঁড়িটার চারি সাইড আটা বা ময়দা লেচি করে এইভাবে আমি আটকে দেবো, যাতে যে বাষ্পটা আসে বাষ্পটা যাতে না বেরিয়ে যায়। ঠিক আমি আস্তে আস্তে দিচ্ছি, না হলে একবারে দিলে তাহলে আমার নিচে থেকে পুড়ে যাবে একদমই তাড়াতাড়ি। মানে একদম পুরো শক্ত করেই করো, আমি নরম করে ফেলেছিলাম, দেখো কিভাবে ফুলে উঠেছিল, সুন্দর স্মেল বেরোচ্ছিল গায়েদের ভেতর থেকে। দেখো ঢাকনাটা আবার নিচে পড়ে গেছে, মানে একটা জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, ওখান থেকে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল। এবার কিছুক্ষণ পরে আমি খুলে দেখেছি যে কি অবস্থা, যেহেতু ফুলে হয়েছিল আবার নিচে নেমে গেছে, দেখি যে হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে ফেলেছি এবং এটা বানাতে আমার প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগেছে। মানে এটা নামানোর পর আমি শুধু ভাবছি যে আমি কখন খাবো। আমি একটু মানে এখান থেকে নিয়ে একটু ঝোল একটু মুখে দিয়েছি, মানে যা মানে সত্যি খুবই আমার ভালো লেগেছে খেতে। এবং আমার বোন ওরা মুখে দিয়ে বলছে ভালো হয়েছে। তোমরা এভাবে ট্রাই করো, অবশ্যই অবশ্যই ভালো করে রসুন করা দেখো। আর ভিডিওটা এখানে শেষ করে কেমন লাগলো অবশ্যই জানিও।